পাখির চোখে যতদূর দেখা যায় শুধু পানি আর পানি। দুর্দশার এই চিত্রটি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার। গেল কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে চরম দুর্ভোগে পড়েছেন ত্রিপুরার বাসিন্দারা, গৃহহীন হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ, ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্তীর্ণ ফসলি জমি, লোকালয়, রাস্তাঘাট সবই ডুবে আছে পানিতে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এখনো বিভিন্ন জায়গায় আটকা আছেন বহু মানুষ, তাদের উদ্ধারে কাজ করে যাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ। বন্যার্থদের জন্য খোলা হয়েছে 400 বেশি আশ্রয় কেন্দ্র। এদিকে শুক্রবার বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন রাজ্যটির মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এ সময় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন তিনি। বন্যার্থদের 48 লাখ মার্কিন ডলারের ত্রাণ সহায়তার ঘোষণা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে শুক্রবার বৃষ্টি না হওয়ায় ত্রিপুরার অনেক এলাকা থেকেই পানি নেমে যেতে শুরু করেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। 4টি জেলায় আগামী 3 দিন ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মৌসুমী সাথী, সময় সংবাদ।